যে আগামী দিনে গোটা দেশের শিক্ষা ব্যবস্থাকে রক্ষা করার জন্য আমাদের রাজ্যের শিক্ষা যে পরিস্থিতি, যে অরাজকতা তৈরি করার চেষ্টা করা হচ্ছে, যে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করা হচ্ছে, তার বিরুদ্ধে আপনাদের যে লড়াই, সেই লড়াইয়ে 12ই জুলাই কমিটি তার সর্বশক্তি নিয়ে আপনাদের পাশে থাকবে, এই ঘোষণা এই মঞ্চ থেকে আমরা করতে চাই। এই মুহূর্তে আমরা যে পরিস্থিতির মধ্যে আছি, গোটা দেশের দিকে যদি তাকাই, আমাদের রাজ্যের দিকে যদি তাকাই, এত খারাপ পরিস্থিতি স্বাধীনতার পর আমাদের দেশে কখনো আসেনি। আমরা যখন খুব ছোট ছিলাম, আমরা যখন স্কুলে ছাত্র ছিলাম, তখন আমরা জরুরি অবস্থা দেখেছি, জরুরি অবস্থার কথা আমাদের অভিভাবকদের কাছ থেকে শুনেছি। যে সময় আমাদের দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার, মত প্রকাশের অধিকার, সংগঠন করার অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, ভয়াবহ রাজনৈতিক আক্রমণ নেমে এসেছিল সেই সময় যারা মাঠে ময়দানে লড়াই আন্দোলন করতেন তাদের উপর, কিন্তু জরুরি অবস্থার সময়কার যে ভয়াবহ পরিস্থিতি, আজকে গোটা দেশের পরিস্থিতি, আমাদের রাজ্যের পরিস্থিতি তাকেও চাপিয়ে গেছে। 2014 সালের পর থেকে আমাদের দেশের কথা যদি আমরা ভাবি, আমরা যদি দেখি, তাহলে আমরা দেখব যে আমাদের দেশে ক্ষুধার হাহাকার, বিশ্ব ক্ষুধা সূচক। যখন আমাদের দেশের প্রধানমন্ত্রী বলছেন প্রকাশের অধিকারকে রক্ষা করার স্বাধীনভাবে চিন্তা করবেন কি করে? আপনি স্বাধীনভাবে চিন্তা তখনই করতে পারবেন যখন আপনার মনে হবে যে আমি যদি কাউকে একটা আপত্তিকর শব্দ বলি, ভুল হলেও আমার উপরে আক্রমণ নেমে আসবে না। আমরা স্বাধীনভাবে চিন্তা করতে পারি না যখন আমাদের এক নির্বাচিত সরকার বলেন তুমি যদি আমাকে ভোট না দাও তবে তোমার সরকারি অনুদান বন্ধ হয়ে যাবে। আপনার স্বাধীন চিন্তার পরিসরটাকে কেড়ে নেওয়া হলো। আপনি যদি বলেন
আমার ছেলে তো স্কুলে শিক্ষকতা করছে তাকে যে সরকার এটা সম্মানজনক বেতন দিয়েছে আমি বলবো তোমার এই ছেলের স্কুলে যাওয়ার পরিষদটাকে আমি বন্ধ করে দেব আজকে যে শিক্ষক বন্ধু এখানে আছেন আমি আমার বক্তব্যের দীর্ঘায়িত প্রান্ত সীমায় যাব না আপনারা নিশ্চিত জেনে রাখতে পারেন সরকারের পরিকল্পনা হচ্ছে ধীরে ধীরে সরকার পরিচালিত সরকার পোষিত স্কুল বন্ধ করে দেওয়া এবং তার পদক্ষেপ শুরু হয়ে গেছে পশ্চিমবঙ্গের বুকে ভাবা যায় এক সময় যেখানে এত ছাত্র আসছে তাদের বসবার জায়গা দেওয়া যেত না এক সময় এত ছাত্র আসছে তাদের গাছ তোলা নিয়ে মাস্টার মশাই ক্লাস করতেন আর শহরের বড় বড় পত্রিকায় লেখা হতো এই তো বাম সরকার দেখে এলাম ছাত্ররা গাছের তলায় বসে ক্লাস করছেন তাদের কোনো পরিকাঠামো দেওয়া হয়নি দেওয়া যেতে পারেনি কিন্তু তাদের শিক্ষার সুযোগ দেওয়া গিয়েছিল তারা আনন্দে উদ্বেলিত হয়ে কোনো রকমের একটা লজ্জা নিবারণের পোশাক পরে চলে আসতো আমি গাছতলায় গিয়ে মাস্টার মশাইয়ের কাছ থেকে জানবো শিখবো বুঝবো আমি বলতে পারবো চাঁদটা কেন চাঁদ সূর্যটা কেন সূর্য চাঁদ কেন রাহু খায় না কেতু কেন সূর্য খায় না এ আমরা বুঝতে পারবো এই শিক্ষার উন্মাদনা এই শিক্ষার প্রণোদনা তার প্রত্যক্ষ একটা আর্থিক প্রতিঘাত হয় পৃথিবীতে এখন সকলেই স্বীকার করেন মানব সমৃদ্ধির যে সূচক সেই সূচকের প্রথম প্রাথমিক দুটো জিনিস তা হচ্ছে শিক্ষা এবং স্বাস্থ্য তাই সীমিত ক্ষমতার মধ্যেও পশ্চিমবঙ্গের মুখে বামফ্রন্ট সরকার শিক্ষা এবং স্বাস্থ্যকে অগ্রাধিকার দিয়ে সরকারের একটি দায় হিসেবে গ্রহণ করেছিলেন অনুদান নয় এ তোমার অধিকার প্রজাতন্ত্রে তুমি আমাকে নির্বাচিত করেছো তুমি আমাকে নির্বাচিত করেছো আমার ঘোষিত সাংবিধানিক লক্ষ্যকে সামনে রেখে আমার দায় এ আমার কর্তব্য ওই সাংবিধানিক লক্ষ্যকে পূরণ করা যদি করতে না পারি আমি ব্যর্থ কিন্তু আমি সেই দায় পূরণ করতে না পেরে তোমাকে কুপথে চালিত করব না যদি আমি করি আমি সামাজিকভাবে বিশ্বাসঘাতকতার কাজ করব আজকে পশ্চিমবঙ্গের বুকে যারা সরকারে পরিচালনা করছেন তারা প্রতিদিন প্রতি মুহূর্তে বিশ্বাসঘাতকতা করছেন একই পথে চলেছে ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার 2014 পরবর্তী সময় থেকে তাদের একটাই লক্ষ্য তা হচ্ছে শিক্ষাকে ক্রমশ ক্রমশ বাজারের হাতে ছেড়ে দাও সরকারের কোনো দায় নেই আমার সমাজের মানুষকে শিক্ষিত রাখার সরকারের কোনো দায় নেই স্কুল কলেজ চালাবার ভারতবর্ষের বুকে বর্তমান সময়ে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে 34,000 অধ্যাপকের পদ খালি সংসদে প্রশ্ন করলাম এত অধ্যাপকের পদ খালি থাকলে বিশ্ববিদ্যালয় চলছে কি করে আপনারা কি বিশ্ববিদ্যালয় চালাতে চান না জবাব কি না আমরা ধীরে ধীরে অধ্যাপক নিয়োগের প্রক্রিয়া চালু করেছি এই 34,000 শূন্য পদ কেন হলো জবাব নেই একটাই জবাব তা হচ্ছে আমরা ধীরে ধীরে সমস্ত বিশ্ববিদ্যালয়কে আমাদের নিয়ন্ত্রণ থেকে মুক্ত করে দিয়ে তাদের বাজারে ছেড়ে দিচ্ছি আর ওই গ্রামের কৃষকের ছেলেকে লেখাপড়া শিখে লড়াই করতে হবে না লড়াই করলে তারা ভয়ানক লড়াই করতে পারে আপনারা কি জানেন আমার সে সৌভাগ্য হয়েছিল আমার মনে প্রশ্ন ছিল যে কি করে কৃষকেরা দিনের পর দিন দিল্লির চারপাশে সীমা প্রান্ত সীমায় অবস্থান করছেন ঝড় জল বৃষ্টিকে উপেক্ষা করে এই শক্তি তারা কোথা থেকে পেলেন এই শক্তির উৎস কি এই শক্তির উৎস কি শুধুমাত্র আমার চাষের ফসলের দাম বাড়া না আমার অভিজ্ঞতা কি বলে আমি একটি প্রান্ত সীমায় গিয়ে দেখি ক্যাম্প করে বসে আছেন শুয়ে আছেন 80 বছরের বৃদ্ধ কৃষক নেতা এবং তার কন্যা একটি আইন কলেজের অধ্যাপিকা তিনিও সেখানে আছেন তিনি বলছেন এই অধিকার বোধ আমরা এখানে প্রতিদিন প্রতি মুহূর্তে কৃষকদের সঞ্চিত করছি যে তোমার অধিকার আমি জমিতে ফসল ফলানো তোমার শ্রম এই শ্রম দিয়ে তুমি সম্পদ তৈরি করো সেই সম্পদের ফাটোয়ারা করছেন অন্য কেউ কিন্তু এই অধিকার তোমার রক্ষা করতে হবে তাই কৃষকদের 1 বছরের দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে 56 ইঞ্চি মুহূর্তের মধ্যে 6 ইঞ্চি হয়ে গিয়েছিল কি বলেছিলেন তিনি আমার তপস্যায় গণ্ডগোল আছে তপস্যা তার কি ছিল তার তপস্যা ছিল যে তারা সমস্ত কৃষি পণ্যটাকে বাজারজাত করে দেবেন তার প্রিয় বাণিজ্যিক সংস্থা আদানিকৃত তারা সমস্ত